স্ট্যান্ডার্ড ফর স্টুডেন্টস ওয়েলকাম টু ইলার্নিং ক্লাস আজকে তোমাদের সায়েন্স ক্লাসে পড়াবো প্রাণী জগতের কথা সবাই তোমাদের বইটা খোলো বইয়ের পেজ নাম্বার 16 খোলো আজকে কি পড়াবো দ্বিতীয় অধ্যায় ইত্যাদি এবার আমরা নানা ধরনের প্রাণীর সম্পর্কে জানবো
मानी जलाशय आशेपाशे अर्थात एकटू भेजा बा स्याच्छेते स्थानी एदेर बेशी पछन्द एकेबारे जले बास करे ओ जले जन्माय एमन प्राणी हलो माछ ता आमरा जानी तो जे माछ जल छाड़ा किन्तु माछ चलबे ना ताई माछ हलो कि जलज प्राणी आबार हाँसिरा जलाशय घोराफेरा करे एरा तो आबार पाखिदेर दलेओ पड़े एरा हलो जलज प्राणी हाँस किन्तु पाखिदेर दले पड़े तो एरा कि जलज জলজ প্রাণীর নাম দেখো তাহলে মাছ আবার বর্ষাকালে অনেকেই ব্যাঙ দেখেছো বর্ষাকালে অনেক ব্যাঙ দেখা যায় ব্যাঙ প্রায় সবাই দেখেছো এরা জলে জন্মায় কিন্তু পরিণত হলে ডাঙায় ঘোরাফেরা করে ব্যাঙ দেখবে বাড়ির আনাচে কানাচে অনেক জায়গা থেকে ঘুরে বেড়ায় কিন্তু ওদের জন্মটা কিন্তু জলেই হয় যে ব্যাঙাচিগুলো অনেক সময় দেখবে পুকুরের ধারে দেখা যায় ছোট ছোট ব্যাঙাচি তো ব্যাঙাচি যেগুলো ব্যাঙের বাচ্চা সেটাকে কি বলে আমরা ব্যাঙাচি এরা জলে জন্মায় কিন্তু পরিণত হলে যখন ব্যাঙটা বড় হচ্ছে বা পরিণত হচ্ছে তখন কিন্তু ডাঙায় ঘোরাফেরা করে তবে এদের কি বলবো এরা হচ্ছে উভচর উভচর মানে জলেও থাকে ডাঙায়ও থাকে তাই আমরা কি বলছি উভয় স্থানে চড়ে বেড়ায় মানে চলাফেরা করে তাই আমরা এদের কি বলছি উভচর বাড়িতে স্বাধীনভাবে ঘুরে বেড়ায় কিন্তু টিকটিকি মশা মাছি দূর আসলাম আরো অনেক প্রাণী তার মানে এরা থাকে বাড়ির পরিবেশে তাহলে বাড়ির পরিবেশে থাকে এমন কয়েকটি প্রাণীর নাম কি টিকটিকি পিঁপড়ে মশা মাছি ইঁদুর ইত্যাদি বেশিরভাগ পাখি সহ বাদুড় চামচিকে এরা আবার আকাশে উড়ে থাকে এরা আসলে কেঁচো কেঁচো কাকে বলি আমরা যারা উড়ে বেড়ায় আকাশে তাহলে পাখি বাদুড় চামচিকে এরা কিন্তু আকাশে উড়ে বেড়ায় বন্য পরিবেশে কি কি প্রাণী থাকে বনে বনে থাকে বাঘ সিংহ হরিণ গন্ডার হাতি কত কি আর তিমি থাকে জলে অথচ তিমি মাছ নয় আমরা জানি তিমি কিন্তু মাছ নয় ভাল্লুকের কথা শুনেছো তোমরা আসলে একই রকম প্রাণীরা আলাদা আলাদা পরিবেশে থাকে আবার একই পরিবেশেও আলাদা আলাদা শ্রেণীর প্রাণী থাকে যদি বাসস্থানের দিক থেকে দেখা যায় তাহলে আমরা যা জানি এই যে আমরা যেগুলো এত পড়লাম এগুলো আমরা কিভাবে বললাম বাসস্থান কোথায় থাকছে কোনটা বলেছিলাম জলে থাকছে কোনটা ডাঙায় থাকছে কোনটা বাড়ির পরিবেশে থাকছে তো এরা কি থাকা স্থান বাস করছে সেই জায়গাগুলোতে তো কি কি জেনেছি জলজ প্রাণী জলেই জন্মায় এবং পরিণত অবস্থায় জলেই বসবাস করে এমন প্রাণীদের জলজ প্রাণী বলে যেমন মাছ জিউ সিহর্স তারা মাছ ইত্যাদি হলো জলজ প্রাণী এগুলো ছোট প্রশ্ন হতে পারে জলজ প্রাণী কাকে বলে তারপরে আছে জলচর প্রাণী জলে জন্মায় না কিন্তু খাবারের সন্ধানে জলে চলে বেড়ে এমন প্রাণীকে বলে জলচর প্রাণী যেমন হাঁস পানকবি ইত্যাদি নেক্সট আছে উভচর প্রাণী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জল স্থল দুটো স্থানেরই প্রয়োজন হয় যারা এবং যাদের তারা হলো উভচর প্রাণী যেমন কুমোবেন সোনাবেন ইত্যাদি নেক্সট আছে গৃহপালিত প্রাণী মানুষের পোষ মানে এবং কুকুরের মানুষের সঙ্গে একই পরিবেশে বসবাস করে এমন প্রাণীদের গৃহপালিত প্রাণী বলে যেমন কি গরু কুকুর বিড়াল মুরগি ছাগল ইত্যাদি গ্রামে দেখবে প্রায় বাড়িতে গরু দেখা যায় অনেক বাড়িতে এখন কুকুর বিড়াল থাকে মুরগি ছাগল এগুলো গ্রামের প্রতিটা বাড়িতেই প্রায় থাকে এগুলো কি গৃহপালিত প্রাণী নেক্সট আছে বন্য প্রাণী মুক্তভাবে অর্থাৎ জঙ্গলে বা লোকালয় থেকে দূরে বসবাস করে এমন প্রাণীদের বন্য প্রাণী বলে যেমন বাঘ সিংহ গন্ডা জেব্রা বুনো হাতি বন্য শুকর ইত্যাদি খেচর খ মানে আকাশ আর চর মানে চড়ে বেড়ায় তোমাকে আগেও বলেছি যারা আকাশে চড়ে বেড়ায় যারা আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়ায় তাদের বলে খেচর যেমন বাঘ সিংহ গন্ডা জেব্রা বুনো হাতি বন্য শুকর ইত্যাদি না সরি খেচর হচ্ছে খ মানে আকাশ আর চর মানে হচ্ছে চড়ে বেড়ায় অর্থাৎ যারা আকাশে স্বাধীনভাবে উড়ে বেড়ায় তাদের খেচর বলে আগেরটাই বন্য প্রাণী বলে ফেলেছি সরি তো উঠতে পারে এমন সব যেমন পাখি বাদুর চামচিকে এরা হলো খেচর প্রাণী ঠিক আছে লাস্ট আছে দেখবে লাস্ট দুটো পয়েন্ট আণবিক প্রাণী যে সমস্ত প্রাণী অতি ক্ষুদ্র যাদের আমরা খালি চোখে দেখতে পারি না অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় তাদের কি বলছি আণবিক প্রাণী যেমন অ্যামিবা ইউবিনা ইত্যাদি হলো এমন প্রাণী নেক্সট আছে পরজীবী প্রাণী খাবার বা
বাঁধে এমন প্রাণীদের বলে পরজীবী প্রাণী। বিভিন্ন ধরনের কৃমি, উকুন, এরা সব এই শ্রেণীর ক্ষতিকর প্রাণী। তারপরে দেখবে এখানে একটা বক্সের মধ্যে লেখা আছে স্পঞ্জ প্রাণীগুলোও কিন্তু চলাফেরা করতে পারে না। আমরা মানুষেরা সভ্যতা ও প্রযুক্তির উন্নতির কারণে পৃথিবীর প্রায় সব জায়গাতে পৌঁছতে পেরেছি বা বসবাস শুরু করেছি। মেরু অঞ্চলের ভল্লুক বা মরু অঞ্চলের উট, এরা একই শ্রেণী হলেও মানিয়ে নিয়েছে আলাদা আলাদা পরিবেশে। তো আজকে তোমাদের এই পর্যন্ত পড়া দিলাম পেজ নাম্বার 17-র প্রাণীদের বিচিত্র আচরণের ওপর পর্যন্ত। নেক্সট ক্লাসে আমি প্রাণীদের বিচিত্র আচরণ সম্পর্কে তোমাদের পড়াবো, যেটা পড়ালাম তোমরা বারবার করে পড়বে। আর এই বাসস্থান অনুযায়ী যেগুলো আছে পরপর এই পয়েন্টগুলো প্রত্যেকটা মুখস্থ করবে। জলজ প্রাণী কাকে বলে, জলচর প্রাণী কাকে বলে, উদাহরণ দাও, একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নাহলে কিন্তু ছোট প্রশ্নের আনসার তোমরা দিতে পারবে না। তো সবাই এটা ভালো করে পড়বে, সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।